গতকালই রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি জল্পনা উস্কে দিয়েছেন। আজ সেই অনুযায়ী ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন মিঠুন চক্রবর্তী এবং এরপরেই মূলত যে জল্পনা যে ফের একবার বঙ্গ রাজনীতিতে কি সক্রিয়ভাবে ফিরছেন মিঠুন চক্রবর্তী। বিজেপি দলীয় সূত্রে এমনটাই অবশ্য দাবি করা হচ্ছে যেমনটা আপনাদেরকে জানালাম এবং ইতিমধ্যেই কলকাতায় পা রেখেছেন তিনি। আজ বিকেলেই বিজেপির সদর দপ্তরে যাওয়ার কথা রয়েছে এবং সেখানেই রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মহাগুরু। বিকেল ঠিক 5টার সময় বিজেপির রাজ্য দপ্তরে সেখানেই মিঠুন চক্রবর্তী উপস্থিত থাকবেন এবং অন্যান্য বিজেপির যেই সকল রাজ্যস্তরের শীর্ষ নেতারা রয়েছেন তারাও উপস্থিত থাকবেন এবং বিকেলে সেই বৈঠকে উপস্থিত থাকবেন সুকান্ত মজুমদার। যেমনটা সুকান্ত মজুমদার গতকালই তিনি জানিয়েছিলেন। সন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, আরও একবার সন্তুর কাছ থেকে এই বিষয়ে আপডেট নেব। সন্তু, এই মুহূর্তের কি গতি প্রকৃতি এবং একই সঙ্গে রাজনৈতিকভাবে যে সক্রিয় ভূমিকায় ফের একবার মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে সেই বিষয়টি কিন্তু গতকালই একবার স্পষ্ট করে জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি। একদমই, রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি স্পষ্ট করে দিয়েছেন সক্রিয়ভাবে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে রাজ্য রাজনীতিতে। বিজেপির হয়ে প্রচার করবেন তিনি, 2021-এর স্টার ক্যাম্পেনার ছিলেন তিনি। তারপর প্রায় 1 থেকে 1.5 বছর পর মিঠুন চক্রবর্তী আবারও রাজনীতিতে পা দিচ্ছেন বাংলায়। এই মুহূর্তে বিশ্ব বাংলার যে গেট, সেই নিউ টাউনের গেটের ঠিক একদম নিচে দাঁড়িয়ে রয়েছে মিঠুন চক্রবর্তীর গাড়ি। সঞ্জয় নাই, আমার ভিডিও জার্নালিস্ট, তার সুচারু হাতে সেই ছবি দেখাচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, মিঠুন চক্রবর্তীর গাড়ি ট্রাফিক সিগন্যালে আটকে রয়েছে এবং সেই গাড়ি আস্তে আস্তে এগিয়ে চলেছে। তুমি জানো বিকেল 5টার দিকে মিঠুন চক্রবর্তী যাবেন বিজেপির রাজ্য সদর দপ্তরে, সেখানেই হয়তো সাংবাদিক বৈঠকও করতে পারেন মিঠুন চক্রবর্তী, এমনও সম্ভাবনা উঠে আসছে। সেই জায়গায় দাঁড়িয়ে কি বার্তা দেন তিনি, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু মিঠুন চক্রবর্তীকে এয়ারপোর্ট থেকে তিনি যখন বেরোচ্ছিলেন, যখন আমরা রিপাবলিক বাংলার বুম নিয়ে এগিয়ে গিয়েছিলাম কথা বলার জন্য, তখন মিঠুন চক্রবর্তী সরাসরি, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছ মিঠুন চক্রবর্তীর ছবি ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি, গাড়ির মধ্যে বসে রয়েছেন তিনি, গাড়ির কাঁচ উপরে তোলা রয়েছে এবং এই মুহূর্তে তিনি বসে রয়েছেন, কলকাতা শহরটি তিনি উপভোগ করছেন, সানগ্লাস পরে রয়েছেন, টুপি পরে রয়েছেন, গোফ এবং দাড়িতে তিনি তা দিচ্ছেন বলা যায়, একদম সিংহম স্টাইলে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, সঞ্জয় নাইয়া সুচারু হাতে সেই ছবি তুলে ধরছে তনয়া, গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে মিঠুন চক্রবর্তী প্রায় 1 থেকে 1.5 বছর পর আবারও বিজেপির হয়ে সক্রিয় রাজনীতিতে নামবেন, প্রচার করবেন, মানুষের কাছে ভোট ভিক্ষা করবেন, যেমন 2021-এর বিধানসভায় তিনি করেছেন। এবং কী কী বার্তা দেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ মিঠুন চক্রবর্তী গোটা রাজ্য চষে বেরিয়েছিলেন, বর্ধমান, বাঁকুড়া, হুগলি, কোন জায়গায় তিনি যাননি, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র সব জায়গায় গিয়েছেন। এবং বেশিরভাগ মিঠুন চক্রবর্তীর যে প্রচার, সেই প্রচারে রিপাবলিক বাংলার প্রতিনিধি হিসাবে আমি ছিলাম, তাই স্বভাবতই মুখ চেনা চিনিতে মিঠুন চক্রবর্তী যখন দেখেন আমি বুম নিয়ে দৌড়ে যাচ্ছি, তখনই তিনি বলেন যে তিনি একটু অসুস্থ বোধ করছেন, তিনি এই এয়ারপোর্ট থেকে বেরোচ্ছেন, অর্থাৎ সুস্থ বোধ করলে, একটু রিল্যাক্স ফিল করলে তখন মিঠুন চক্রবর্তী কথা বলবেন। এবং ছবি যেটা সঞ্জয় নাইয়া তুলে ধরলো তা দেখে পরিষ্কার যে মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা এখন কিছুটা হলেও ঠিকঠাক। আমরা দেখব যে তিনি যখন হোটেলে নামবেন তখন তিনি ঠিক কি বলেন এবং কিছু বলতে চান কি না সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এটাই সব থেকে বড় খবর তনয়া, সক্রিয় রাজনীতিতে মিঠুন চক্রবর্তী। তিনি একাধিকবার স্বমহিমায় রাজনীতিতে দেখা দিয়েছেন, আবারও তিনি ফিরে গিয়েছেন নিজের কাজে, মুম্বাইয়ে উড়ে গিয়েছেন, কিন্তু কলকাতা শহরে আবারও সক্রিয় রাজনীতিতে মিঠুন চক্রবর্তীকে দেখা যাবে, এই রাজ্যের মানুষ দেখবে এবং এই রাজ্যের মানুষের কাছে তিনি বিজেপির হয়ে পৌঁছে যাবেন, ভোট ভিক্ষা করবেন। এবং 2024 পাখির চোখ, তুমি ইতিমধ্যেই জানো হায়দ্রাবাদে বৈঠক হয়ে গিয়েছে, কোন কোন ধারায় কোন কোন লাইনে প্রচার হবে, কোন কোন লাইনে সংগঠন বাড়বে সে সব স্পষ্ট করে দিয়েছেন নেতৃত্ব। এবং সেই নেতৃত্বের কথা শুনেই এবার সুকান্ত মজুমদাররা, শুভেন্দু অধিকারীরা কোন স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে মানুষের কাছে আরো নিজেদের গ্রহণযোগ্যতা বাড়ায় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এবং তার প্রাথমিক উপাদান এবং সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান মিঠুন চক্রবর্তী যদি আমরা ধরে নিই তাহলে খুব ভুল হবে না, কারণ মিঠুন চক্রবর্তীর যে গ্রহণযোগ্যতা আমি জেলায় গিয়ে দেখেছি তনয়া, তোমায় এইটুকু বলতে পারি যে মিঠুন চক্রবর্তী মানেই মানুষের উচ্ছ্বাস, মানুষের আবেগ, মানুষের তিল ধারণের জায়গা থাকে না মিঠুন চক্রবর্তী যেখানে যান, এবং মানুষ পুরো আছড়ে পড়ে, মানুষ মিঠুন চক্রবর্তীকে একবার দেখার জন্য, একবার হাত মেলানোর জন্য মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। সেই যে ফেস ভ্যালু, সেই ফেস ভ্যালুকে কাজে লাগাতে চাইছে বিজেপি। এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী রাজ্যের মাটিতে পা দিয়েছেন, এয়ারপোর্ট থেকে সোজা চিনার পার্ক হয়ে, বিশ্ব বাংলা গেট হয়ে, নিউ টাউন হয়ে, এই মুহূর্তে সল্টলেক
প্রায় ছুঁই ছুঁই। মিঠুন চক্রবর্তীর সেই গাড়ি, সেই কনভয়, আমরা এই মুহূর্তে সেই ছবি সরাসরি গ্রাউন্ড জিরো থেকে লাইভ তুলে ধরছে সঞ্জয় নাইয়া। এই মুহূর্তে যে ছবি আমরা দেখাচ্ছি তুমি দেখতে পাচ্ছ, নিউ টাউন পেরিয়ে প্রায় সল্টলেক ছুঁই ছুঁই মিঠুন চক্রবর্তীর কনভয়, এবং সেই কনভয় একমাত্র ফার্স্ট অন এক্সক্লুসিভ এবং লাইভ আমরা সরাসরি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। কারণ মিঠুন চক্রবর্তী মানেই আবেগ, মিঠুন চক্রবর্তী মানে একবার দাদাকে দেখার জন্য আছড়ে পড়ে মানুষ, এবং একবার মিঠুন চক্রবর্তীর সঙ্গে হাত মেলানোর জন্য মানুষ বেরিয়ে আসে। সেই ফেস ভ্যালু যে এবার বিজেপি কাজে লাগাবে তা বলার অপেক্ষা রাখে না তনয়া। একেবারেই তাই সন্তু, এবং তুমি প্রতি মুহূর্তে যে খবর আমাদেরকে দিচ্ছ, অর্থাৎ যেভাবে মিঠুন চক্রবর্তীর গাড়ি এগিয়ে চলেছে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হতে চলেছে, অবশ্যই তোমার কাছ থেকে আমরা এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেব। এবং 2021 আমরা দেখেছিলাম বিধানসভা ভোটের সময় একেবারে সক্রিয় ভূমিকায় মিঠুন চক্রবর্তীকে, এবং ব্রিগেডের মঞ্চ থেকে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি উপস্থিত ছিলেন, সেই মঞ্চ থেকেই গেরুয়া শিবিরে তিনি যোগদান। এবং তারপরেই যেমনটা আমাদের প্রতিনিধির কাছ থেকে আমরা জানতে পারলাম যে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে তিনি ক্যাম্পেনিং করবার জন্য ছুটে গিয়েছিলেন, সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন এবং বিজেপিকে যাতে সমর্থন জানান সেই বিষয়টিকেও কিন্তু সামনে রেখেছিলেন মিঠুন চক্রবর্তী। এবং যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, মিঠুন চক্রবর্তী তিনি ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে, আপনাদেরকে আমরা জানিয়েছিলাম। সন্তু আমাদের সঙ্গে রয়েছে, আরো একবার যাবো সন্তুর কাছে। সন্তু দেখো ইতিমধ্যে নো হোটেল, যে হোটেল সেই হোটেলে কিন্তু পৌঁছে গিয়েছে মিঠুন চক্রবর্তী, এখানে তিনি থাকবেন এবং আমরা কথা বলার চেষ্টা করছি মিঠুন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে আমরা দৌড়াচ্ছি, দাদা কিছু বলেন কিনা, আরে কিছু বলেন কিনা, মিঠুন চক্রবর্তী বলেই দিলেন শরীর ভালো নয়, পরে কথা বলবেন সাংবাদিকদের সঙ্গে। এই মুহূর্তে তিনি সরাসরি ভেতরে ঢুকে গেলেন, সঞ্জয় নাইয়া সেই ছবি দেখাচ্ছে এবং মিঠুন চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন। হোটেলের যারা রয়েছেন তারা এই মুহূর্তে মিঠুন চক্রবর্তী পরিষ্কার করে দিলেন যে কোড আন কোড যদি মিঠুন চক্রবর্তীর কথা বলা যায়, তিনি বললেন তোকে তো বললাম আমার শরীরটা একটু খারাপ, আমি পরে কথা বলছি। মানে তিনি তিনি পরিষ্কার বুঝিয়ে দিলেন যে রিপাবলিক বাংলার সঙ্গে পরবর্তী ক্ষেত্রে তিনি কথা বলবেন। এবং তোমায় যেমনটা বলছিলাম, বহু ক্ষেত্রে মিঠুন চক্রবর্তীর যে প্রচার সেই প্রচার আমরা কভার করেছি, সেই সময় যে মুখ চেনার যে বিষয় সাংবাদিকদের সেটা ছিল মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমার, এবং সেই সূত্র ধরে তিনি বললেন তোকে বললাম পরে আমি কথা বলছি, শারীরিক অসুস্থতা রয়েছে একটু রেস্ট নিয়ে নিই, তারপর তিনি কথা বলবেন। এবং তিনি কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে তনয়া। এই মুহূর্তে হোটেলের একদম ভেতরে আমরা রয়েছি, এই হোটেলেই মিঠুন চক্রবর্তী থাকছেন, এখান থেকে তিনি বেরিয়ে যাবেন বিজেপির রাজ্য সদর দপ্তরে। একেবারেই তাই সন্তু, এবং তোমার মধ্য দিয়ে এবং আমাদের ভিডিও জার্নালিস্টের মধ্য দিয়ে সেই ছবি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তবে আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, পরবর্তী সময় আবারও এই খবরের আপডেট তোমার কাছ থেকে নেবো সন্তু।